নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বনগাঁ আদালত। দেড় বছর ধরে মামলা চলার পর এদিন সাজা ঘোষণা করেন বিচারক। গোপালনগর থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে 20 বছরের সাজা দিল বনগাঁ মহকুমা আদালত। পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন তিনি। পক্সো অ্যাক্ট অনুযায়ী রাজ্য সরকারকে 18,75,000 টাকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে নাবালিকাকে। জানা গেছে 2021 সালের আগস্ট মাসের 2 তারিখ গোপালনগর থানায় একটি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। ঘটনার পর গ্রেপ্তার হয় অভিযুক্ত সাইফুল্লাহ মুন্সী মণ্ডল। অভিযুক্তকে পাঠানো হয় বনগাঁ আদালতে। পক্সো আইনে মামলা শুরু হয়। অভিযুক্তকে নিজেদের হেফাজতে রেখেই শুরু হয় মামলার শুনানি। ঘটনায় 21 জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আদালত। গত 15 তারিখ সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত সাইফুল্লাহকে দোষী সাব্যস্ত করেন বিচারক। বুধবার 17 তারিখ অভিযুক্তের সাজা ঘোষণা করেন বিচারক। অভিযুক্তকে 20 বছরের কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী অশোক কুমার প্রামাণিক জানান, গোপালনগর থানা এলাকার একটি মামলা। ঘটনায় 14 বছরের এক নাবালিকা ধর্ষণের শিকার হয়। কাস্টাডি ট্রায়াল চলার পর বিচারক সাজা ঘোষণা করেছেন। পাশাপাশি পক্সো আইন অনুযায়ী রাজ্য সরকারকে 18,75,000 টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। একটা 14 বছরের নাবালিকা কন্যা ধর্ষিতা হয়। সে ধর্ষিতা যিনি করেন তার নাম সাইফুল্লাহ মুন্সী মণ্ডল। পরবর্তীকালে পুলিশ ইনভেস্টিগেশন হয় এবং ইনভেস্টিগেশন হওয়ার পরে কোর্টে চার্জশিট সহ আসামি প্রডিউস হয় এবং আসামি কাস্টডি থাকাকালীন ওনার বিচার চলে। মোট 21 জন সাক্ষী অলরেডি এক্সামিন হয়েছে, ইনক্লুডিং আয়ো। সাক্ষী হওয়ার পরে ল্যান্ডেড কোর্ট গত 15/5/2023 তারিখে উনি আসামি সাইফুল্লাহ মণ্ডল মুন্সীকে উনি কনভিকশন করেছেন। আজকে 17 তারিখ 17/5/2023 ল্যান্ডেড কোর্ট কনভিকশন দিয়েছেন 20 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা। 1 লক্ষ টাকা দিতে না পারলে অনাদায়ে আরও 1 বছরের জেল এবং 506 ধারায় উনি 2 বছরের জেল এবং 15,000 টাকা জরিমানা করেছেন। 15,000 টাকা দিতে না পারলে আরও 5 মাসের জন্য জেল দিয়েছেন এবং 1 লক্ষ টাকা উনি কম্পেনসেশনে অর্ডার দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী আশিস সরকার জানান, মহামান্য আদালত রায় ঘোষণা করেছেন, আমরা বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হব। এটা আসামি ছিল, এটা গোপালনগর থানা থেকে অ্যারেস্ট হয়েছিল বিগত 1.5 বছর আগে 6 পক্সো অ্যাক্টে অ্যালোগেন সেকশন 376 IPC মামলাটা হয়েছিল। মামলাটা হওয়ার পরে আমরা কাস্টাডি ট্রায়াল শুরু হয়। আমরা কাস্টাডি ট্রায়াল করি, আইনি লড়াই যেটুকু আমাদের সামর্থ্য হয়েছে সেটা আমরা দিয়েছি। দেওয়ার পরে আজকে সেই মামলায় কনভিকশন হয়। সেই মামলায় ল্যান্ডেড কোর্ট কনভিকশন দিয়েছে যে আপনার 6 পক্সোটা উনি দেননি, 376 উনি দিয়েছেন। 376 মিনিমাম পানিশমেন্ট 20 ইয়ার্স, 20 ইয়ার্স উনি দিয়েছেন আর 1 লাখ টাকা ফাইন দিয়েছেন, না হলে আরও 1 বছরের জেল দিয়েছেন। এই ব্যাপারে আমরা আজকে রায়ের কপি পেয়েছি। আমরা এখন উচ্চ আদালতে যাওয়ার জন্য, হাইকোর্টে, অনারেবল হাইকোর্টে অ্যাপিল করার জন্য চিন্তাভাবনা করছি। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।